ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে কচু ফোড়ন আর এটাই আনে ডিফারেন্ট ফ্লেভার আর যেসব সব উপকরণগুলি লাগছে সেগুলো হলো কচু অথবা আমরা কচুর মুখেও বলে থাকি আমি সিদ্ধ করে চোকলা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কচি আর স্বাদ মতো লবণ আর অলিভ অয়েল আমি ডাল ব্ল্যান্ডার করে নিয়েছি আর আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি আমি ডালে হলুদ লবণ পেঁয়াজ মাখিয়ে ভাজা শুরু করে দিয়েছি আমি কচুর মুখিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে সিদ্ধের সময় লবণ দেই নেই আর আমি বড়াটা এখন উল্টিয়ে দেব ভাজা হয়ে গেলে আমি নামিয়ে রাখবো এখন আমি ভত্তা বানানোর জন্য প্রিপারেশন নেব চুলায় প্যান বসিয়ে দিয়েছি তারপর আমি অলিভ অলিবল দিয়ে দেব দিয়ে এখন রসুন আদা পেঁয়াজ কুচি ভেজে নেব সাথে আমি কালিজিরাও দিয়ে দিয়েছি আমি লাল লাল করে ভেজে নেব তারপর আমি কচুর মুখিগুলো চটকাবো পেঁয়াজটা আমি লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আরেকটু আমি অলিভ অয়েল তেল দিয়ে দেব তারপর আমি এই ফাঁকে কচুর মুখিগুলো ভালো করে চটকিয়ে নেব এখন আমি পরিষ্কার করে ভালো করে মেখে নেব আসি লাল হয়ে গেছে এখন আমি কচুরমুখীর ভত্তাটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব আর অন্য দিকে আমি আদা উপকরণগুলো এখন রেডি করবো যেগুলো আমি ভত্তাতে মেশাবো প্রথমেই আমি ডালের বড়া গুঁড়া গুঁড়ো করে নিচ্ছি তারপর আমি তিনটার ভাজা মরিচ কেটে তারপর লবণ দিয়ে ভালো করে ডলে নেব আর আমার ভত্তা চুলাতে ভাজা হচ্ছে আমি আঁচটা কমিয়ে দিয়েছি আমি ফোনটা একটু রেখে দেন আমি এগুলো করছিলাম এখন আমি সবগুলো উপকরণ মাখিয়ে ভত্তার মধ্যে দিয়ে দেব আর ভত্তাটা নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে সবগুলো উপকরণ আমি এখন ভালো করে মেশাবো মেশানো হয়ে গেলে তারপর আমি ডিমের সাদা অংশ কুচি কুচি করে কেটে দিয়ে দেব। আমার মেশানো হয়ে গেছে এখন আমি ডিমের সাদা অংশ দেব তারপর আমি মিক্স করে নামিয়ে ফেলব তারপর ডেকোরেশন করে নেব আমার ডেকোরেশন হয়ে গেছে প্রায় ভর্তাটা আমার কাছে খুব মজা লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বাসায় বানিয়ে আমাকে জানাবেন কেমন হলো কমেন্টস বক্সে কমেন্টস করে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর বাসায় এটা ট্রাই করে দেখবেন ভালো লাগলে এই ভর্তাটি সবার সাথে শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলটিকে সবাই লাইক সাবস্ক্রাইব অ্যান বেল আইকনে প্রেস করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ